এমপিতে গ্রেপ্তার আতঙ্ক, 15 দিনে আটক 1500। গণগ্রেপ্তার বন্ধ হলেও প্রতিদিনই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সক্রিয় বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। দলটির দাবি, টার্গেট করে চালানো হচ্ছে এই গ্রেপ্তার অভিযান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তারের পর কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। অনেকেই নিজ বাসা ছেড়ে বাইরে রাত যাপন করেন, একান্ত প্রয়োজন না হলে কেউই প্রকাশ্যে আসছেন না, চলাফেরার কৌশলই হচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হয়েছে 8ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত 2 সপ্তাহের হিসাবে রাজধানী সহ সারা দেশে বিএনপির 1500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যুগপথ আন্দোলনকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার আরও বাড়ার আশঙ্কা করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। বিএনপির অভিযোগ, সাংগঠনিকভাবে সক্রিয় ও কর্মীদের সংগঠিত করতে পারেন এমন মধ্যম সারির নেতারাই গ্রেপ্তারের টার্গেটে আছেন। আগেই তৈরি থানাওয়ারি নেতাকর্মীর তালিকা অনুযায়ী গ্রেপ্তার চলছে, তাদের নামে গায়েবী মামলা দেওয়া হচ্ছে। তবে পুলিশের দাবি, বিএনপি টার্গেট করে গ্রেপ্তারের বিষয়টি সঠিক নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, 10ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে সারা দেশে গণগ্রেপ্তার চালানো হয়, যার বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। ঢাকা সমাবেশের পর নেতাকর্মীদের আটক কিছুটা কমেছিল, কিন্তু কমেনি আতঙ্ক, গণমিছিলকে কেন্দ্র করে সেটা ফের বাড়ছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস AKM হাফিজ আক্তার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, অহেতুক কোথাও অভিযান হচ্ছে না। বিএনপির পরবর্তী কর্মসূচি ঘিরে নতুন করে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু হচ্ছে না। ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে 7ই ডিসেম্বর নয়াপল্টনে পুলিশ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পুলিশ সহ শতাধিক নেতাকর্মী আহত হন। ওই দিন কার্যালয়ের ভেতরে ও বাইরে অভিযান চালিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, শামসুল্লাহ রহমান, শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি আব্দুল সালাম সহ 400+ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন 8 ডিসেম্বর মধ্যরাতে বাসা থেকে আটক করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তারের পর দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যে কাউকে আটক করা হতে পারে এমন শঙ্কা থেকে সবাই সতর্কতার সাথে চলাফেরা করছেন। পুলিশে অভিযানের দিন তালাবদ্ধ করে দেয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয় 4 দিন পর খুলে দেওয়া হলেও আগের মতো উপস্থিতি দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় মহানগর ও অঙ্গসংগঠনের অনেক নেতাই গ্রেপ্তার ভয়ে কার্যালয়ে আসছেন না। দলীয় কর্মসূচি থাকলে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তাতে অংশ নিয়ে দ্রুতই সেখান থেকে সরে পড়েছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে। বিএনপির প্রতিটি সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, এতে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। তাই বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে সরকার, এর অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সিনিয়র নেতা থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না। প্রতিদিন নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালানো হচ্ছে, কেউ বাসায় ঘুমোতে পারছেন না। তিনি বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার চলমান ভয়াবহ দুঃশাসনকে দীর্ঘায়িত করার অপচেষ্টা মাত্র। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের পরিকল্পিতভাবে গ্রেপ্তার নির্যাতনের মধ্য দিয়ে অবৈধ সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। নিপীড়ন সরকার মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগার পূর্ণ করে ফেলেছে। তিনি বলেন, বর্তমানে কারাগারগুলোয় কোনো ঠাঁই নেই, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় বর্তমানে কারাগারে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও গ্রেপ্তার চলছে। বিএনপির পক্ষ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের দীর্ঘ তালিকা সাংবাদিকদের দেওয়া হয়েছে। আটকের টার্গেট বিএনপির 88 নেতা, আন্দোলন ঠেকাতে আক্রমণাত্মক নেতাদের তালিকা করেছে পুলিশ। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিতে ভূমিকা রাখতে সক্ষম সন্দেহে বিএনপির 88 জন নেতার তালিকা করেছে সরকার। এই নেতাদেরকে কড়া নজরদারির মধ্যে রেখেছে সরকার। এর মধ্যে অনেকেই সাম্প্রতিককালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে গ্রেপ্তারকৃতরা যাতে আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসতে না পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করতে সরকারকে জানানো হয়েছে। পাশাপাশি পলাতকদের ধরতে অভিযানও চলমান রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বিএনপি নেতাদের মধ্যে যারা অনেক বেশি আক্রমণাত্মক বা যাদের অনুগত কর্মীর সংখ্যা বেশি, এরকম 88 জনকে একটি তালিকা করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এই বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এ কারণে আগাম প্রস্তুতি হিসেবে আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের তালিকা করেছে পুলিশ। গত 10 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে এসব নেতাকর্মীকে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রেপ্তারের জন্য অভিযানও চালানো হয়। 7ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে শীর্ষ অনেক নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ মনে করছে এরা জেলের বাইরে থাকলে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এসব নেতাকর্মীর জামিনের আবেদনে রাষ্ট্রপক্ষ যেন জোরালোভাবে বিরোধিতা করে, সেজন্য সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলিদের কাছে এই তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পুলিশের প্রসিকিউশন বিভাগেও এসব তালিকা পাঠানো হবে, যেন তালিকাভুক্তদের জামিন শুনানির সময় আগেভাগে প্রস্তুতি নিয়ে সরকারি কৌঁসুলি ও প্রসিকিউশন বিভাগে কর্মকর্তারা যৌক্তিক বিরোধিতা করতে পারে।